5 গ্রাম হাতপাড়ায় ন্যাশনাল ব্যাংক হওয়ার পরেও আজ অবধি নেই কোনো বাথরুম, তেমনভাবে নেই পানীয় জলের ব্যবস্থা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম হাটপাড়াতে একটি ন্যাশনাল ব্যাংক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত হয়নি কোনো বাথরুম, এমনকি পানীয় জল খাওয়ার পর যেমন তেমনভাবে নেই কোনো সুব্যবস্থা, এমন অভিযোগ করল ব্যবসায়ী থেকে ব্যাংকের গ্রাহকরা। বিশেষ করে ব্যাংকে আগত মহিলা গ্রাহকদের বাথরুম পেলে খুবই সমস্যায় পড়ে বলেই জানা যায়। আমাদের অভিযোগ এই হাটপাড়ার অর্থাৎ 5 গ্রাম হাই স্কুল মোড়ে হেফজুল বিল্ডিংয়ের আশেপাশে কোথাও বাথরুম নাই, জলের সমস্যা, বাড়ি থেকে জল নিয়ে এসে আমাদেরকে ধূপ জল দিতে হয়, পা হাত পা ধুতে হয়, খেতে হয়, উপযুক্ত জলের অভাব, পেচ্ছাপ করার বাথরুম করার জায়গা এখানে নাই, যে পাশে যেগুলো ছিল সব বাড়ি হয়ে গেল, এখন বোধ হয় যা মনে হচ্ছে আমাদেরকে পেচ্ছাপ করার জন্য বোতল এনে বোতলে পেচ্ছাপ করতে হবে। এই পরিস্থিতির মধ্যে আমরা 5 গ্রাম হাটপাড়াতে আজ দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, এখন প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছি বাথরুমে এবং জলে, উভয় সংকটে আমরা ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত। এটা কি আপনারা ব্যবসায়ী সমিতিকে বা আদার্স অন্য কাউকে জানিয়েছেন? সবাইকেই জানিয়েছি, কোনো কিছু সুরাহা হয়। কি বলছেন তারা? হবে, হচ্ছে, এই বলছে। ব্যাংক আছে, মন্দির আছে, তাও কোনো সুরাহা নাই, তাও কোনো বাথরুমের ব্যবস্থা নাই, তাও পানীয় জলের ব্যবস্থা নাই। বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসে ব্যাংকে, ব্যাংকের কাজ করতে, তারা এসে প্রচণ্ড অসুবিধায় পড়ে, মানে জলের জন্যে, বাথরুমের জন্যে। অনেক দূর স্কুলের ডিগি পার হয়ে হয়তো কাউকে কাউকে বাথরুমে যেতে হয়, যেটা খুব যখন বাথরুম পেয়ে যায়, এই তো পরিস্থিতি। এর তো একটা মানে আশু সুরাহা আমরা চাই। এখন এই সমস্যাটা খুব বেশি, ইতিপূর্বে এত সমস্যায় পড়েনি, কারণ তখন বিভিন্ন ফাঁকা জায়গা টাইগা ছিল, বাথরুম বাথরুম করেছি, এখন সেই সব ফাঁকা জায়গাগুলো বাড়িঘর হয়ে যাচ্ছে, তাই আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে আছি। আপনার নাম? আমার নাম পার্থ সরজিৎ দাস। আমি দীর্ঘ 28 বছর ধরে একই জায়গাতে বইয়ের দোকান আছে আমার। আপনি ব্যবসায়ী? তো একজন ব্যবসায়ী। এটা নিয়ে সমিতি অনেকটাই আগিয়েছে, পঞ্চায়েতের সঙ্গে কথাবার্তা বলেছে, তারা মৌখিকভাবে আশ্বাস দিয়েছে বাস স্ট্যান্ডে যে বাঘর এখানে একটা পায়খানা বাথরুম আছে এবং জলের ব্যবস্থা আছে, সেটা সংস্কার করে দেবো বলেছে। আর হাই স্কুলের সঙ্গে একটা কথা হয়েছে, হেডমাস্টারের সঙ্গে মৌখিক, ওরা বলেছে যে এখানে মেলা কমিটি বাথরুম পায়খানা যেটা ব্যবহার করে ওই জায়গাটা আমরা দেবো তোমাদের, তোমরা পঞ্চায়েত সমিতি হোক যেভাবে হোক সরকারিভাবে স্যাংশন করে এখানে পায়খানা বাথরুমটা করে নিলে আমাদের আপত্তি নাই। অর্থাৎ গোটা মার্কেটে লোকের, সাধারণ মানুষের, দোকানদারের সবারই উপকৃত হবে, সেই চেষ্টা আছে। আমি কতদিন মধ্যে শুরু হবে বলে মনে হচ্ছে আপনাদের? গত কিছুদিন আগে তো একটা উৎসব গেল, ভোটের পর্ব শেষ হলো, আগামী দিনের লক্ষ্য আছে আগামী দুর্গা পুজোর আগেই কাজ আরম্ভ হওয়ার চেষ্টা আছে। সরকারি জায়গায় নাই একেবারে বলা যাবে, থাকতে পারে কোথাও, সে সম্পর্কে হয়তো আমার জানা নাই, সেটা ভূমি সংস্কার দপ্তর অথবা পঞ্চায়েত প্রধান এরাই বলতে হবে, এবং ওরাই জায়গাটাকে সিলেকশন করে যদি কাজটা করে আমার মনে হয় ভালো হবে। সমিতি তাদের সহযোগিতা সবসময় করবে, তাদের পাশে আছে, কিন্তু এটা সমিতির একার দ্বারা কাজ নয়, এটা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি, এমএলএ এদেরকে উদ্যোগ নিতে হবে, কারণ এটা এলাকার উন্নয়নের ব্যাপার। এই বাজারটা খুব পুরনো, আজকে তো নয়, 5 গ্রাম উত্তর মোড় ব্যবসাটা খুব পুরনো এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করেই যাচ্ছে সমিতি, কিন্তু কোনো সময় এখনও পর্যন্ত আঘাত হবে। তো ল্যান্ড রেখাইটা বলে জায়গা কিন্তু নাই, সরকারি জায়গা আসতে নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা ওরাই সিলেকশন করবে এবং ওরাই জায়গাটাকে চয়েস করবে, তাহলে সহযোগিতা করা সম্ভব নয়, সমিতি নিজস্ব কিছু করতে হবে, সমিতি আছে সর্বোত্তম। আপনার নাম? সালমান আলী। আপনি কে হচ্ছেন? ব্যবসা সমিতি? ব্যবসা সমিতির সম্পাদক। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী,
পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim e até que enfim.